হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে গুড নাইট সিরিজটা প্রতিদিন চলছে আজকে তারও গুড নাইট সিরিজটা নিয়ে চলে এসেছি তো তোমরা সকলেই জানো যে মর্নিং ক্লাসে আমরা যে থিওরিটা পড়ি সেই থিওরির ওপর বেস করে কিন্তু আমরা এই গুড নাইট সিরিজটা করি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ইম্পর্টেন্ট পঁচিশটা করে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ মর্নিং ক্লাসের থিওরির উপর করি তো সেই জন্য আমরা গুড নাইট সিরিজটা নামও রেখেছি আমাদের টার্গেট রয়েছে কটা দিন এক্সাম পোস্টপোন রয়েছে সেই কটা দিনের মধ্যে কিন্তু আমাদের সিলেবাসটা যত সম্ভব কমপ্লিট করে নেওয়ার ওকে তো আজকে মর্নিং ক্লাস আমরা করেছিলাম বুদ্ধিজিম অর্থাৎ গৌতম বুদ্ধের পেপারে পড়েছি এবং জৈনিজিম এবং মহাবীর জৈনের পেপারে পড়েছিলাম তো আজকে এখন পঁচিশটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসি কিউ দেখে নিই ওকে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে দেখো ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন এটা আমরা মর্নিং ক্লাসে করেছিলাম যে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তো তখন রাজা কে ছিলেন রাজা ছিলেন সেই সময় বিম্বিসার ওকে বিম্বিসার কিন্তু তখন রাজা ছিলেন বিম্বি ওকে এটা হচ্ছে সিক্সটিন মহাজন পদের আন্ডারে ওকে তো সিক্সটিন মহাজন পদের টেম্পোরারি হচ্ছেন এই গৌতম বুদ্ধ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার টু হু ওয়াজ দ্য মাদার অফ গৌতম বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধের মায়ের নাম কি কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মহামায়া গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল মহামায়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমরা দেখেছিলাম যে গৌতম বুদ্ধ যখন খুবই কম বয়স ছিল বা শিশু ছিল তখন তার তিনি মা মহামায়া কিন্তু কিন্তু মারা যান এবং তিনি তার মায়ের কাছে মানুষ হন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব হু ওয়াজ দা ফার্স্ট আর মাদার অফ গৌতম বুদ্ধ জাস্ট একটু আগে বললাম যে গৌতম বুদ্ধের মা শিশু বয়সে মারা গেছিল তো মানুষ হয়েছিল ফস্টার আর মাদারের কাছে তো সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ গৌতম বুদ্ধের যে ফ্রস্টার মাতা ছিলেন তিনি হলেন গৌতমী এবং এই গৌতমী নাম থেকেই কিন্তু পরবর্তীকালে এনার নামটা হয়েছে গৌতমা বা গৌতম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর দেখব গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার পরীক্ষা এসেছে ক্লার্কশিপ টু থাউজেন্ড যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষায় এসেছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লুম্বিনী লুম্বিনী কপিলা বস্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে যখন অপশনে যদি থাকে লুম্বিনী এবং কপিলা বস্তু তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী ওকে কপিলা বস্তুর অন্তর্গত লুম্বিনী সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী এটা হচ্ছে নেপালে অবস্থিত সাক্ষ্য বংশের অন্তর্গত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব কপিলা বস্তু ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও আমরা কিন্তু মর্নিং ক্লাসে করেছি যে কপিলা বস্তু কোন রাজ্যের রাজধানী ছিল তো দেখো আমি এক্ষুনি বলে দিলাম যে কোন রাজবংশের রাজধানী এটা ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাক্য সাক্য বংশের রাজ রাজধানী ছিল কপিলাবস্তু এবং এই সাক্য বংশের একজন আহ রাজকুমারী রাজকুমার হলেন গৌতম বুদ্ধ পরবর্তীকালে যিনি সন্ন্যাস গ্রহণ করে নিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার সিক্স হু ওয়াজ দ্য ফাদার অব গৌতম বুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গৌতম বুদ্ধের পিতার নাম কি কোয়েশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর তোমরা হয়তো সকলেই জানো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শুদ্ধ ধন ঠিক আছে শুদ্ধ ধন ছিলেন গৌতম বুদ্ধের পিতা এবং এই শুদ্ধধন ছিলেন ওই সাক্ষ্য রাজবংশের কিন্তু রাজা গৌতম বুদ্ধ ছিলেন রাজার পুত্র নেক্সট নাম্বার কোশ্চেন হু ওয়াজ দা ওয়াইফ অফ গৌতম বুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে ডাব্লু এও কিন্তু এসেছে যে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইয়াশো ধারা ধারা ছিল গৌতম বুদ্ধের স্ত্রীর নাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার এইট কি বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ হর্স অফ গৌতম বুদ্ধ এটা কিন্তু আমরা মর্নিং ক্লাসে কিন্তু খুবই ভালোভাবে পড়েছিলাম যে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম এবং এমনকি গৌতম বুদ্ধের যে যে চ্যারি ছিল বা রথ ছিল সেই রথের চালকের নামটাও কিন্তু আমরা পড়েছিলাম কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছিল কন্টাকা ছিল গৌতম বুদ্ধের যে ঘোড়া তার নাম এবং এই যে অপশন এটা দেখতে পাচ্ছ চেন্না এটা হচ্ছে যে চ্যারিয়ট বা ছিল বা রথের পরিচালক বা যিনি রথ চালাতেন গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধ তো একজন রাজার পুত্র ছিলেন তো সেই রথ যে চালাতেন তার নাম ছিল এই চেন্না খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার নাইন হোট ওয়াজ দ্য নেম অফ চ্যারিয়েটারি অফ গৌতম বুদ্ধ জাস্ট একটু আগেই করলাম জাস্ট একটু আগেই আমি এটা কিন্তু বলে দিলাম তো কোশ্চেন নাম্বার ওয়ানে তোমরা সঠিক উত্তর তোমরা সকলেই হয়তো বুঝতে পেরে গেছে কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তরে যাবে অপশন ডি চেন্নাই ওকে গোটা ভিডিওটা দেখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট এম কু আছে সকালবেলা যে মর্নিং ক্লাসটা আমরা থিওরিতে করেছি এখন যদি রাত্রে সেই থিওরির সাথে সাথে আমরা যদি এই এমসি কুগুলো প্র্যাকটিস করি আমাদের কিন্তু এই খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা হবে হয়ে যাবে ওকে তো থিওরির সাথে সাথে যদি আমরা এমসি কু আমাদের কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে হবে তো পুরো ভিডিওটা দেখো এবং তোমরা শেষে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো ওকে নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার টেন হু ওয়াজ দ্য সন অফ গৌতম বুদ্ধ এটাও কিন্তু আমরা মর্নিং ক্লাসে করেছিলাম যে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল তো কোশ্চেন নাম্বার টেনের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাহুল রাহুল ছিল গৌতম বুদ্ধের পুত্রের নাম নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার ইলেভেন হু ওয়াজ দ্য টিচার অফ মেডিটেশন অফ গৌতম বুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি এটাও কিন্তু মর্নিং ক্লাসে করেছিলাম গৌতম বুদ্ধের মেডিটেশনের টিচার কে ছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেনের অনেকেই হয়তো জানো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আল আর কামা এটা কিন্তু অলরেডি পরীক্ষায় কিন্তু এসে গিয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কি বলছে হু গেভ গৌতম বুদ্ধা মিল্ক রাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে একটা খুব সুন্দর গল্প আছে গৌতম বুদ্ধ যখন বদির লাভের জন্য ধ্যান করছিলেন তখন কিছুতেই তার মন বসছিল না ঠিক আছে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন মানে ঠিক করেছিলেন যে আর খাবই না এরকম আমি লাভ করেই তারপরই উঠবো তো কিছুদিন বদি লাভ করার যখন যখন ধ্যান শুরু করলেন তখন দেখছিলেন যে নিজের শরীর পুরো ভেঙে যাচ্ছে খেতে পার না খেয়ে খেয়ে তখন একজন মহিলা এসে গৌতম বুদ্ধকে মিল্ক রাইস অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি পায়েস সেই পায়েস গৌতম বুদ্ধকে খেতে দেন এবং অনুরোধ করেছিলেন যে এই পায়েসটাই আপনার মানে শেষ খাওয়া অর্থাৎ এই পায়েসায় আপনি এই শেষ খেয়ে তারপর ধ্যান করুন আপনি দেখবেন সত্যি সত্যি যাবেন তো সেই কথা অনুযায়ী গৌতম বুদ্ধ তেনার দেওয়া পায়েসটা খান এবং তারপর কিন্তু যে ধ্যান করতে বসেন সেই ধ্যানের মাধ্যমেই কিন্তু তিনি বোধিলাভটা করে ফেলেছিলেন তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুজাতা এই সুজাতা নামক এক রমণী গৌতম বুদ্ধকে কিন্তু মিল্ক রাইস বা পায়েস খেতে দিয়েছিলেন তা ধ্যানের পূর্বে নেক্সট নাম্বার আমরা দেখব গৌতম বুদ্ধ গট অফ গৌতম বুদ্ধ কত বছরে কোন কত কোন বয়সে লাভ করেছিলেন বা যে মহান জ্ঞানটা লাভ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু গৌতম বুদ্ধ তিনি লাভ করেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন আমরা দেখব হোয়ার ডিট গৌতমা বুদ্ধ গট এনলাইটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে তিনি বোধি লাভ করলেন পঁয়ত্রিশ বছর বয়সে সেটা কোথায় বোধি লাভটা করেছিলেন কোশ্চেন নাম্বার ফরটিন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গায়া গায়া এটা হচ্ছে এই বিহারের কাছে অবস্থিত সিক্সটিন মহাজন পদের একটা অন্তর্গত একটা রাজ্য ছিল গায়া আমরা যেই জন্য বলি বৌদ্ধিক বৌদ্ধ গয়া ঠিক আছে এটাকে আমরা বলি বৌদ্ধ গায়া বাংলাদে সেই হচ্ছে গায়া গায়াতে তিনি এই লাভটা করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিনটা আমরা দেখব হোয়াই ডিড ফার্স্ট বুদ্ধিস্ট প্লেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলছি যে প্রথম বুদ্ধিস্ট যে কাউন্সিলটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজগৃহ রাজগৃহ বা গ্রীব রাজাও যেটাকে বলা হয় টাইমস সেই গ্রীব এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে এটা এটা বিসি বিসিতে এই ফার্স্ট কাউন্সিলটা হয়েছিল এবং এই বছরই কিন্তু গৌতম বুদ্ধ মারা যান এবং রাজাকে ছিলেন মানে যে এই বুদ্ধিস্ট কাউন্সিলটা কাউন্স কন্ডাক্ট করেছিলেন তিনি হচ্ছেন অজাত শত্রু ওকে অজাত শত্রু অজাত শত্রু ওকে আমি জাস্ট অজাদ লিখে দিলাম নেক্সট আমরা চলে আসলাম জৈন ধর্মের ব্যাপারে কিছু কোশ্চেন দেখে নিই দেখো পনেরোটা কোশ্চেন ছিল বুদ্ধদের বুদ্ধ মানে বৌদ্ধ ধর্ম থেকে এবার নেক্সট যে দশটা কোশ্চেন রয়েছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সেটা আমরা জৈন ধর্ম থেকে দেখব হাউ মেনি তীর্থাঙ্করাস ইন জেনিজম কোশ্চেনটা ইজি কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একদম ইজি কোশ্চেন তোমরা সকলেই জানো চব্বিশ চব্বিশ জন তীর্থাঙ্করা জৈন ধর্মেতে ছিলেন কোশ্চেন নাম্বার 17 আমরা দেখব হু ওয়াজ দা ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনজম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই যে জৈন ধর্মতে 24 জন আমরা দেখলাম 24 হচ্ছে কি ছিল তীর্থঙ্কর ছিল এই তীর্থঙ্করদের মধ্যে প্রথম যে ফার্স্ট তীর্থঙ্কর ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঋষভনাথ এটা রুসভ গেছে এটা হচ্ছে ঋষভ হবে ঠিক আছে ঋষভনাথা ছিলেন এই তীর্থঙ্কর ফার্স্ট তীর্থঙ্কর ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা দেবো কোশ্চেন নাম্বার এইটিন হু ওয়াজ টোয়েন্টি থার্ড তীর্থাঙ্করা অফ জয়ালিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ফার্স্ট জানি টোয়েন্টি ফোর্থ জানি কিন্তু টোয়েন্টি থার্ড ছিলেন টোয়েন্টি থার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন তীর্থঙ্কর ছিলেন তিনি যে আমরা মর্নিং ক্লাসে দেখেছিলাম পঞ্চব্রত যে পঞ্চব্রত রয়েছে জৈনদের তার প্রথম চারটি কিন্তু এইজন বা টোয়েন্টি থার্ড তীর্থঙ্করা অ্যাড করেছিলেন কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পর্সনাথা পর্সনাথা ছিলেন টোয়েন্টি থার্ড তীর্থাঙ্করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার নাইনটিন হু ওয়াজ টোয়েন্টি ফোর তীর্থাঙ্করা অব এটা সকলেই যেন মহাবীরা এবং ইনি ছিলেন কি টোয়েন্টি ফোর্থ এবং লাস্ট লাস্ট তীর্থঙ্করা ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি

কি বলছে ঋষাবাদে বা মেনসান ইন আমরা যে দেখলাম ফার্স্ট জয়ন্ত তীর্থঙ্কর ফার্স্ট জয়ন্ত তীর্থঙ্কার ঋষাবনাথ বা ঋষভদে দেবা এই ঋষভদে বা কিন্তু নামটা মেনশান রয়েছে একটা হিন্দু টেক্সটে তো সেই কোন হিন্দু টেক্সটে হচ্ছে এই ঋষভনাথের নামটা লেখা রয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ অ্যান্ড বি অর্থাৎ ভেতাতেও লেখা রয়েছে ঋষভনাথের কথা এবং বি গীতাতেও লেখা রয়েছে ঋষভ দেবের কথা বা ঋষভনাথের অ্যাকচুয়ালি ঋষভনাথকে বলা হয় নারায়ণের অবতার ঠিক আছে এই নারায়ণের অবতার বলেই কিন্তু বেদ এবং গীতাতে কিন্তু এনার নামটা পাওয়া যায় নেক্সট নাম্বার আমরা বায়োগ্রাফিস অফ জৈন তীর্থঙ্করা আর কল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে জৈন তীর্থঙ্করা বা জৈন ধর্মের তীর্থঙ্কর গুলো যারা ছিলেন তাদের যে বায়োগ্রাফি বা জীবন কাহিনীগুলোকে কি বলা হয় তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কল্পসূত্র কল্পসূত্র বলা হয় তীর্থঙ্কর বা জৈন তীর্থঙ্কর বায়োগ্রাফি এবং বৌদ্ধদের যে গৌতম বুদ্ধ রয়েছে তার জন্ম কাহিনীকে বলা হয় জাতকা ঠিক আছে জাতক বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখবো দা অথর অফ কল্পসূত্র এই কল্পসূত্রটা কে লিখেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভদ্রবাহু ভদ্রবাহু এই কল্প সূত্রটা লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ আমরা টোয়েন্টি ফোর দেখব কি বলছে মহাবীরা মহাবীর কোথায় করেছিলেন বার্থ প্লেস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৈশালী সিক্সটিন মহাজন পদের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বা মহাজন পদ সেটা হচ্ছে বৈশালী বৈশালীতে কিন্তু এই মহাবীর জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে যে টপিক আমরা করছি গুড নাইট সিরিজ বুদ্ধিজম অ্যান্ড জার্নিজম তার হচ্ছে শেষ কোয়েশ্চেন দেখো ফাদার অব মহাবীরা অর্থাৎ মহাবীরের পিতার নাম কি ছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিদ্ধার্থ সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের পিতার নাম হ্যাঁ আমি বুঝতে পারছি অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে বাদ গেছে মাত্র পঁচিশটা কোয়েশ্চেন করে তোমাদের স্বাদ মিটবে না আমি জানি কারণ এই এমন একটা টপিক বুদ্ধিসিম এবং প্রতিটা লাইন থেকে কিন্তু এখান থেকে আছে ঠিক তো সমস্ত কোশ্চেন কিন্তু একটা ক্লাসে করানো সম্ভব নয় তোমরা মক সেট ফলো করো যেটা সন্ধ্যাবেলা ছটা থেকে হচ্ছে মর্নিং ক্লাসে থিওরি ক্লাসটা ফলো করো প্রতিদিন ভালো করে সেইখান থেকেই কিন্তু অনেক থিওরির মাধ্যমে কিন্তু এমসিটিও জানতে পারবে এবং রাত্রেবেলায় গুড নাইট সিরিজটা কিন্তু জাস্ট প্র্যাকটিসের জন্য যাতে আমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা টেস্ট করার জন্য তো এটাও কিন্তু তোমরা ফলো করবে তারপর সব মর্নিং মর্নিংয়ে হচ্ছে যে জেনারেল সায়েন্স চলছে সেটাও তোমরা ফলো করবে আমাদের পেড কোর্স সেটাও তোমরা পারচেস করতে পারো এবং ভিডিও শেষ করার আগে দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে একটা মডার্ন হিস্ট্রির মেগা ইবুক এসছে যেখানে তোমরা দু হাজারটা এমসিকিউ পাবে ঠিক আছে এমন কোনো এমসিকিউ কিউ নেই যে এখানে দেয়া নেই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু খুবই খুবই হেল্প হবে আপকামিং যে এক্সামগুলো রয়েছে শুধুমাত্র যে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি মেন নয় এখানে ইউপিএসসি এসএসসি রেল পুলিশ ডাব্লু বিপিএসসি যে আদার্স এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু খুবই 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 হেল্প হবে এবং সাথে ডাব্লু এর ইংলিশে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কস থাকে তো সেই কথা ভেবে রেখে কিন্তু ডিভিশন ডাব্লু এর পক্ষ থেকে একটি ইবুক লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি কম্প্যাক্ট একটা ইংলিশ ই যেখানে প্রতিটা টপিক ভেঙে ভেঙে এবং প্যাটার্ন অনুযায়ী কিন্তু ইবুকটা বানানো হয়েছে বহু স্টুডেন্ট পারচেস করেছে দুটো ইবুকই তোমরা এখন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পারচেস করে ফেলো তো পঁচিশ নাম্বারের থেকে মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই টোয়েন্টি প্লাস পাবে যদি ভালো করে ফলো করো একদম ইডিয়ামস ফিডিয়ামস খুব সুন্দর করে দেওয়া রয়েছে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাবে কতগুলি তোমরা সঠিক উত্তর অ্যানসার করতে পারলে এই পঁচিশটার মধ্যে লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করে রাখবে এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবে তো আজকের ভিডিও নিয়ে শেষ করছি থ্যাংক ইউ গুড নাইট